জাহালমকে ক্ষতিপূরণ দেওয়ার রায় স্থগিত চেয়ে আবেদন করেছে ব্র্যাক ব্যাংক। 30 সেপ্টেম্বর জাহালমকে 15 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে ব্র্যাক ব্যাংকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সোনালী ব্যাংকের 18.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 2012 সালের এপ্রিলে 33টি মামলা করে দুদক। দুদকের তদন্ত করে জানায় জালিয়াত চক্র সোনালী ব্যাংকের ক্যান্টনমেন্ট শাখায় আবু সালেক সহ 3 জনের হিসাব থেকে 106টি চেক ইস্যু করে। চেকগুলো 18টি ব্যাংকের 13টি হিসাব ক্লিয়ারিংয়ের মাধ্যমে জমা করে 18.47 কোটি টাকা আত্মসাত করা হয়। ওই 18টি ব্যাংকের মধ্যে একটি হলো ব্র্যাক ব্যাংক। কিন্তু তদন্ত কর্মকর্তাদের ভুলে সালেকের বদলে গ্রেফতার করা হয় টাঙ্গাইলের জাহালমকে। তাকে আবু সালেক হিসাবে শনাক্ত করেছিলেন ব্র্যাক ব্যাংকের 2 কর্মকর্তা। সেই কারণে ব্র্যাক ব্যাংকে এই জরিমানা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।